কি কারণে আজকে আপনাদের এই পূজা কমিটির সাংবাদিক সম্মেলন? প্রথমেই নমস্কার সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে। আজকে আমাদের বিশালগড় সার্বজনীন গণপতি উৎসব কমিটির ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আজকে সাংবাদিক বৈঠকের মূল উদ্দেশ্য আমাদের এই পুজো নিয়ে আপনাদের সামনে পুজোর বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা বা সেইগুলি মানুষের সামনে তুলে ধরার জন্য। প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা গণপতি বাপ্পার আরাধনায় ব্রতী হয়েছি। এই বছর আমরা প্রায় 700 জন লোককে বস্ত্রদানের মাধ্যমে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। তার পাশাপাশি প্রত্যেক দিন আমাদের পুজোর 3 দিন আমাদের এখানে মহাপ্রসাদের ব্যবস্থা আছে। সন্ধ্যার সময় স্থানীয় শিল্পীদের দ্বারা আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আছে। তার পাশাপাশি আমরা এবছরে পুজোর বাজেট আমাদের অনেকটাই ছিল, বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা বাজেট অনেকটাই কমিয়ে নিয়েছি। মূলত কত বছর যাবত এই পূজাটা হচ্ছে? আমরা 2017 সাল থেকে আমরা পুজো করছি, তো এই বছর 8ম বছরে আমাদের পুজো পদার্পণ হয়েছে। এটা কি সম্পূর্ণ বিশালগড় বাজার নাকি নিচের বাজারে? আমরা সম্পূর্ণ বিশালগড় বাজারকে নিয়েই আমরা পূজাটা করছি, বিশালগড় সার্বজনীন গণপতি উৎসব কমিটি। মূলত উৎসব কবে সূচনা হচ্ছে? আমরা গত আগামীকাল থেকে আমাদের অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে। তারপর গতকাল থেকে অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে, আগামীকাল আমাদের স্বাস্থ্য শিবির রয়েছে। আমাদের এই ক্লাব প্রাঙ্গণে আমাদের স্বাস্থ্য শিবির শুরু হবে, এখানে রাজ্যের বিশিষ্ট ডাক্তাররা এখানে উপস্থিত থাকবেন। আমি আপনাদের মাধ্যমে আপামর বিশালগড়বাসী এবং সবাইকে আমি বলতে চাইব এখানে এসে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করার জন্য। মূলত কার হাত ধরে পূজা উদ্বোধনের ইয়ে রয়েছে? আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও নিমন্ত্রণ জানিয়েছি, খুব সম্ভবত 6 তারিখ ওনার হাত ধরেই আমাদের পুজো মণ্ডপ উদ্বোধন হতে যাচ্ছে। মূলত যে পূজা করা হচ্ছে তার যে চাঁদার কোনো মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে নাকি? না না, আমাদের যে আমরা এখানে যারাই আছি পুজো কমিটির বা ব্যবসায়ীবৃন্দ যারা আছে, আমাদের সকলের সহযোগিতায় এই পুজো সম্পন্ন হচ্ছে।